नमस्कार बंधुरा मर्जी कूकिंगे आमी बर्णाली आपनादेर स्वागत जानाई। आज आमी बानाबो टक झाल धने पातार चाटनी बा ग्रीन चाटनी। এই চাটনিতে তেলের ব্যবহার হয়নি। এই চাটনি খেতে যেমন চটপটা মুখের স্বাদ আনে তেমনি শরীরের পক্ষেও খুব উপকার। তো চলুন দেখে নিই এই চাটনি বানাতে কি কি লাগছে। ধনেপাতার চাটনি বানাতে লাগছে ধনেপাতা। এক আটি ধনেপাতা এইভাবে ছাড়িয়ে নিয়েছি। শক্ত ডাঁটগুলো ফেলে দিয়ে কচি ডাঁট ও পাতা নিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর লাগছে একটা পাতি লেবু, কেটে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি। তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। চার কোয়া রসুন ছাড়িয়ে নিয়েছি। পাতিলেবুর পরিবর্তে আপনারা তেঁতুলও দিতে পারেন বা বেশি করে টমেটোও দিতে পারেন টক ভাব আনার জন্য। আর লাগছে বিট লবণ। বিট লবণ না থাকলে সাধারণ লবণ দেবেন। আর খুব সামান্য চিনি, চিনির পরিবর্তে গুঁড়ও দিতে পারেন। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো বেশি বা কম করে দেবেন। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার ধনে পাতা দিয়ে দিচ্ছি। পাতাগুলো ভালো করে ভিতরে দিয়ে দিলাম। চার কোয়া রসুন দিলাম, তিনটে কাঁচা লঙ্কা, এক চামচ বিট লবণ, সামান্য চিনি দিলাম, লেবুর রস পরে দেব, খুব অল্প জল দিলাম। ঠিক এই রকম একটা পেস্ট করে নিতে হবে। এবার একটা বোলে ঢেলে নিচ্ছি। এবার এতে লেবুর রস দিচ্ছি। লেবুর রস দেওয়ার জন্য এটা ফ্রিজে রেখে বেশ কিছুদিন আপনারা খেতে পারবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ধনেপাতার চাটনি। এই চাটনি যে কোনো পকোড়া, রুটি, যে কোনো পরোটা, ভাত সবের সাথেই খেতে খুব ভালো লাগবে। তো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর লাইক করবেন, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে দেবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।